চলো আমরা শুরু করি। তবে তার আগে আমি হাইলি রিকমেন্ড করব সবাইকে, যে যারা আমাদের মডিফায়ার ক্লাসটা দেখো না, প্লিজ একটু দেখে আসো। জাস্ট ক্লাসটা দেখো, তুমি মডিফায়ারের মধ্যে 5 out of 5 পাবা, জাস্ট 5। আর যদি দেখে থাকো তাহলে চলো শুরু করা যাক। দেখো, আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, সাবস্টেন্স মানে পদার্থ। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, ড্যাশ পদার্থ। প্রি মডিফাইড দ্য নাউন, এখন যখন বলা হয় প্রি মডিফাইড দ্য নাউন, তখন সেই শূন্যস্থানে ফিল আপ করতে ব্যবহৃত একটা অ্যাডজেক্টিভ, কারণ নাউনকে যে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। সো এখানে আমরা অ্যাডজেক্টিভ আনবো, কি আনা যায়, যেমন ধরো আর্সেনিক ইজ এ ডেঞ্জারাস সাবস্টেন্স, ডেঞ্জারাস সাবস্টেন্স। অথবা কি অ্যান্সার করা যায়, আর্সেনিক ইজ এ, একদম সিম্পলি যদি বলা যায়, হার্মফুল সাবস্টেন্স। আর্সেনিক একটি ক্ষতিকারক পদার্থ বা বিপজ্জনক পদার্থ। ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, এটা মানুষের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। সো ইট ইজ ড্যাশ ইন ডেঞ্জারাস। এখন দেখো, ব্র্যাকেটে সারা ইউজ করতে বলছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, একটা ইন্টেন্সিফায়ার। এখন আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে 99.99% ক্ষেত্রেই ইন্টেন্সিফায়ার ইউজ করতে বলা মানে একটাই অ্যান্সার বসে, সেটা হচ্ছে ভেরি। সো তোমরাও মাথায় রাখবা, যত জায়গায় দেখবা শূন্যস্থানের পরে ব্র্যাকেটে বসে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, একটাই অ্যান্সার হয় ভেরি, এটা খুবই কমন। সো ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, এটা মানবের বা মানব জাতির স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। ড্যাশ ইউজ এ ডেমোনস্ট্রেটিভ সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউব অয়েল, এটা পাওয়া যায় টিউব অয়েলের পানিতে, এই পদার্থটা টিউব অয়েলের পানিতে পাওয়া যায়। এই ইংলিশ কি দিস অথবা ইট? এখন দেখো বলছে ইউজ এ ডেমোনস্ট্রেটিভ, ডেমোনস্ট্রেটিভ আছে পাঁচটা, দিস, দিস, দ্যাট, দোজ, আর একটা আছে সাম। সো এই অর্থে এখানে ব্যবহৃত হয় টিএইচআইএস, দিস। সো দিস সাবস্টেন্স, এই পদার্থ, ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউব ওয়েল, টিউব ওয়েলের পানিতে পাওয়া যায়। আমি আবারও বলবো, যদি কেউ মডিফায়ারে আমাদের ক্লাসটা না দেখে আসো, প্লিজ জাস্ট তুমি একটু দেখে আসো, ওটা যে জাস্ট চমকের মতো হেল্প করবে তোমাকে, ম্যাজিকের মতো। নেক্সট লাইনটা দেখো, দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, দেয়ার আর ড্যাশ ভিলেজেস, কোয়ান্টিফায়ার ইউজ এ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার কোনগুলা, 1, 2, 3, মেনি, মাচ, এইগুলা, এ লট, এ লিটিল, এগুলাকে বলা হয় কোয়ান্টিফায়ার। সো মেনি, মাচ, 1, 2, 3 মধ্যে থেকে এখানে কি ইউজ করা যায়, দেখো দেয়ার আর ড্যাশ ভিলেজেস, দেয়ার আর মেনি ভিলেজেস, অনেক গ্রাম আছে ইন ড্যাশ কান্ট্রি, ইউজ এ পজিটিভ, পজিটিভ কাকে বলে, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এই সাতটাই ইংলিশ গ্রামারে পজিটিভ প্রোনাউন আছে। আর পজিটিভ সাধারণত কোনো নাউনের পূর্বে ব্যবহৃত হয়। সো এখানে কান্ট্রি মানে হচ্ছে দেশ, একটা নাউন, আর এর আগে পজিটিভ কি বসবে। এখন দেখো, এই ঘটনাটা ঘটতেছে আমাদের দেশে, আর্সেনিক নিয়ে কথাটা বলতেছে আমাদের দেশে। সো এখানে আমাদের ইংলিশ কি দিব আমরা, আওয়ার কান্ট্রি। সো দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। সো আশা করি সবাই বুঝতে পারছো। আর পজিটিভ একদম সিম্পল জিনিস, জাস্ট মাই, আওয়ার, ইয়োর, হিজ, আর, দেয়ার, ইটস, এই সাতটাকেই বলা হয় পজিটিভ। তোমরা একটু দেখে আসো, যারা প্লিজ মিস করছো একটু দেখে আসো মডিফায়ার ক্লাসটা। নেক্সটটা দেখো, মোস্ট অফ আওয়ার, আমাদের দেশের ড্যাশ পিপুল ড্রিঙ্ক টিউব ওয়েল ওয়াটার। সো মোস্ট অফ আওয়ার, কিন্তু এখানে বলছি ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ কাকে বলে, পরপর দুইটা নাউন থাকবে, বাট প্রথম নাউনটা পরের নাউনটাকে মডিফাই করবে। তো এখানে দেওয়া যায় ভিলেজ পিপুল, সো মোস্ট অফ আওয়ার, দেখো ভিলেজ মানে গ্রাম, বাট যখন পিপুলের আগে বসতেছে তখন কেমন পিপুল, ভিলেজ পিপুল মানে শহরের লোক না গ্রামের লোক, গ্রামের লোক, এই যে গ্রামের, এই ভিলেজটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, এইগুলাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ, ভিলেজ পিপুল। সো মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপুল, আমাদের বেশিরভাগই গ্রামের লোক ড্রিঙ্ক টিউব ওয়েল ওয়াটার, এই টিউব ওয়েলের পানি পান করে। অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি অফ দেম আর সাফারিং ফ্রম, অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি অফ দেম আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম, তাদের মধ্যে বেশিরভাগই আর্সেনিক সমস্যায় ভোগে। দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, এই সমস্যাটা ড্যাশ ফাউন্ড, প্রি মডিফাই দ্য ভার্ব। এখন দেখো, ভার্বকে যখন মডিফাই করতে বলে তখন কি আসে, অ্যাডভার্ব, আর 99.99% অ্যাডভার্বের, অ্যাডভার্বের শেষেই কি বসে, এল ওয়াই। সো এখানে এল ওয়াই যুক্ত আমরা একটা অর্ডার আনার চেষ্টা করি। সো দিস প্রবলেম ইজ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, এই সমস্যাটা বেশিরভাগই নর্থ বেঙ্গল মানে উত্তর বাংলায় দেখা যায়। সো বেশিরভাগের ইংলিশ এখানে আমরা কি দেব, মোস্টলি, মোস্টলি। সো দিস প্রবলেম ইজ মোস্টলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের যথাযথ পদক্ষেপ, ড্যাশ, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে, টু প্লাস ভিয়ন, যুক্ত কোনো কিছু। তো একটা কিছু
টু প্লাস বিয়ন্ড সাথে একটা কিছু সাবজেক্ট বা অবজেক্ট বা কোনো একটা বিষয় যুক্ত থাকবে, সেগুলোকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। সো উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের নিতে হবে যথাযথ পদক্ষেপ। টু প্লাস বিয়ন্ড নিব আমরা তাহলে ইনফিনিটিভের ক্ষেত্রে টু প্রিভেন্ট, এবার সাথে কী নিলাম আমরা ফ্রেজ হিসেবে, পুরাটা একটা ফ্রেজ বানানোর জন্য এটা সাথে আমরা কী নিব ইট। সো উই শুড টেক প্রপার মেজার্স টু প্রিভেন্ট ইট, এটা বন্ধ করার জন্য, অথবা টু রিমুভ ইট, কেউ যদি এখানে প্রিভেন্ট না দিয়ে রিমুভ দিতে চাও তারটাও কারেক্ট। সো টু রিমুভ ইট, টু প্লাস বিয়ন্ড সাথে আমরা নিয়েছি ইট। পরেরটা দেখো, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউব ওয়েলস, সরকার এই টিউব ওয়েলগুলোকে মার্ক করার, চিহ্নিত করার চেষ্টা করতেছে হ্যাভিং আর্সেনিক, যেগুলোতে আর্সেনিক আছে ড্যাশ রেড কালার, ড্যাশ রেড কালার, লাল কালার ব্যবহার করে সরকার এই আর্সেনিক যুক্ত টিউব ওয়েলগুলোকে আলাদা করতে চাচ্ছে। সো এক্ষেত্রে ইউজে পার্টিসিপল, সো এক্ষেত্রে স্যার আমাদের কী কী বলছে দেখো, ইউজে পার্টিসিপল, একটা পার্টিসিপল ব্যবহার করতে বলছে। এখন পার্টিসিপল তিন প্রকার, কিন্তু আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি, কারণ এখানে পাস্ট পার্টিসিপল ভার্বের ভিত্রি দিলে অ্যান্সারটা বেকআপ পাওয়া লাগবে। দেখো এখানে ব্যবহার করার ইংলিশ হচ্ছে ইউজ, সো ইউজের সাথে যদি আমরা আইএনজি দিই তাহলে এখানে অ্যান্সারটা দাঁড়ায় ইউজিং রেড কালার, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউব ওয়েলস হ্যাভিং আর্সেনিক, যেগুলোতে আর্সেনিক আছে ইউজিং রেড কালার, লাল কালার ব্যবহার করে। এখন এখানে যদি তুমি ইউজিং না দিয়ে ভি3 পাস্ট পার্টিসিপল ধরে তুমি ইড দাও ইউজড রেড কালার, তখন এটা হয় না, এটা ইনকারেক্ট হয়ে যায়। সো এ কারণে পার্টিসিপল বলতে আমরা এখানে ধরবো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্বের সাথে আইএনজি, যে কারণে ইউজ না হয়ে আমরা ইউজিং ব্যবহার করছি। পিপুল শুড বি রিফ্রেন্ড ফ্রম, মানুষের বিরত থাকা উচিত ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউব ওয়েলস, ওই সব কলের পানি পান থেকে যেগুলো লাল কালার করে চিহ্নিত করা হয়েছে। তাহলে মানুষের ওই ধরনের টিউব ওয়েল থেকে বা ওই টিউব ওয়েলগুলো থেকে পানি পান করা থেকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে ইউজ করতে বলছি যে ডেমনস্ট্রেটিভ, আর ডেমনস্ট্রেটিভ কী বলছিলাম, দিস দ্যাট দোজ আর হচ্ছে সাম। এখন এখানে টিউব ওয়েল না হয়ে আছে টিউব ওয়েলস, মানে একটা না অনেকগুলা, আর যেহেতু অনেকগুলা রং করা হয়েছে সেহেতু এখানে আনসার কি হবে, দোজ টিউব ওয়েলস। তো পুরাটা কি দাঁড়ায়, পিপুল শুড বি রিফ্রেইন ফ্রম, মানুষের বিরত থাকতে হবে ড্রিঙ্কিং ওয়াটার অফ দোজ টিউব ওয়েলস, ওই সকল কলগুলোর পানি পান করা থেকে বা ওই সকল টিউব ওয়েলগুলোর পানি পান করা থেকে। আদারওয়াইজ অন্যথায় দে উইল সাফার ফ্রম আর্সেনিকোসিস, নাহলে তারা আর্সেনিকোসিস প্রবলেমে বা আর্সেনিকোসিস রোগে সাফার করবে, ভুগবে। সো এই ছিল 2019 সালে মডিফায়ার কোশ্চেনটা, আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট তোমাদের কোন বিষয়ের উপর ক্লাস দরকার জাস্ট কমেন্ট করে জানাও, আর যারা এই মডিফায়ার ক্লাসটা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখনও তারা দেখে নিতে পারো। সো আজকে পর্যন্তই, সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।